সুপ্রিয় স্টুডেন্ট আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর প্রথম সপ্তাহের বিজ্ঞান বিষয় নিয়ে হাজির হয়েছি তো এই বিজ্ঞান বিষয়ে তোমাদের তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে মূলত প্রশ্নটা তোমাদের কাছে আসে আমি জাস্ট প্রশ্নটা একটু ব্যাখ্যা করে আনসারে চলে যাব তো এখানে বলা হচ্ছে যে জিপ এবং বেঁচে থাকার জন্য যে জড়োবস্তু প্রয়োজন অর্থাৎ মানুষ তোমার অন্যান্য প্রাণী এবং এর নিচে আছে উদ্ভিদ এই তিনটা জীবের ক্ষেত্রে তোমার জড়বস্তু কি কী ক্ষেত্রে প্রয়োজন সেই টপিকগুলো এখানে দেখাতে বলা হয়েছে তো আমরা আনসারে চলে যাব সরাসরি তবে আনসারে যাওয়ার আগে তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা পরের অ্যাসাইনমেন্টগুলো সবার আগে পাওয়ার জন্য এবং নির্ভুল এবং ব্যাখ্যা সহকারে পাবে তো সেই আলোকে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং সাবস্ক্রাইব করে নিবা তো চলো আমরা আনসারে চলে যাচ্ছি তো আমরা প্রথমে মানুষ নিয়ে পড়বো দেখো এখানে বলা হচ্ছে বেঁচে থাকার জন্য যে জড়বস্তু প্রয়োজন খেয়াল করো মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণের জন্য বায়ু পান করার জন্য পানি পুষ্টির জন্য খাবার বাসস্থান তৈরির জন্য মাটি ও জীবনযাপনের জন্য বাসস্থান তোমার আসবাবপত্র ইত্যাদি প্রয়োজন অর্থাৎ এই যে বায়ু পানি তোমার খাবার তোমার এখানে মাটি তারপর বাসস্থান আর আসবাবপত্র এই সমস্ত জড়বস্তু বেঁচে থাকার জন্য মানুষের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে তো আশা করি বুঝতে পেরেছি এখন আমরা অন্যান্য প্রাণী দেখব তো অন্যান্য প্রাণীতে কি রয়েছে দেখো তোমার মাছ বসবাসের জন্য পানি অর্থাৎ এই প্রাণীটা এই প্রাণীটা এই জড়বস্তুটাকে ব্যবহার করে অর্থাৎ পানি একটা জড়বস্তু পানি এই এই প্রাণীটা বেঁচে থাকার জন্য এই জড়বস্তুটাকে ব্যবহার করে কেঁচো বেঁচে থাকার জন্য মাটি অর্থাৎ এই প্রাণীটা বেঁচে থাকার জন্য জড়বস্তু মাটি ব্যবহার করে চিংড়ি বাসস্থানের জন্য মাটি তো এই চিংড়ি এটা একটা প্রাণী তো এই প্রাণীটা বেঁচে থাকার জন্য জড়বস্তু ব্যবহার করে সেটা অর্থাৎ এই জড়বস্তুগুলোর উপর এই প্রাণীগুলো বা এই জীবগুলো মানে কি নির্ভরশীল এরপর আমরা উদ্ভিদ সম্পর্কে জানবো উদ্ভিদে কি বলা হয়েছে দেখো বলা হচ্ছে উদ্ভিদ বেঁচে থাকার জন্য জড়বস্তুর প্রয়োজন যেমন সূর্যের আলো মাটি পানি বায়ু ইত্যাদি জড়বস্তুর উপর উদ্ভিদ নির্ভরশীল তো এটা হচ্ছে তোমাদের এক নং প্রশ্নের উত্তর এখন আমরা খ নম্বর দুই নম্বর প্রশ্নে চলে যাব তো দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা খেয়াল করো বলা হচ্ছে জীবের বেঁচে থাকার জন্য যে সকল জড়বস্তু প্রয়োজন তার একটি তালিকা তৈরি করা হলো জীব এখানে জীব তিনটা জীব আছে মানুষ অন্যান্য প্রাণী এবং হচ্ছে উদ্ভিদ আর এখানে বলা হয়েছে বেঁচে থাকার জন্য যে জড়বস্তু প্রয়োজন একটু খেয়াল করো মানুষের ক্ষেত্রে মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন তারপর তোমার অন্যান্য প্রাণীর ক্ষেত্রে বায়ু পানি মাটি ইত্যাদি উদ্ভিদের ক্ষেত্রে সূর্যের আলো মাটি বায়ু পানি ইত্যাদি প্রয়োজন অর্থাৎ এই সমস্ত জড়বস বস্তুর উপর এই প্রাণীগুলো কি করে বেঁচে বেঁচে আসে এই প্রাণীগুলো বেঁচে আছে এই সমস্ত জড়বস্তুগুলো বস্তুগুলো ব্যবহার করে ওকে এখন আমরা শেষ প্রশ্ন অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে চলে যাব ঘ নাম্বার উত্তরে তো ঘনাম্বার উত্তর শুরু করার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট রয়েছো তোমাদের পঞ্চম শ্রেণীর অনেকগুলো ইংরেজি ক্লাস এবং গণিত ক্লাসের ভিডিও আমার প্লে লিস্টে দেওয়া আছে এবং সবগুলো সহজ পদ্ধতিতে ব্যাখ্যা করা করানো আছে অবশ্যই তোমরা তোমাদের সৃজনশীলতা বৃদ্ধি করার জন্য আমার ভিডিওগুলো দেখতে পারো আশা করছি তোমাদের অনেক উপকার হবে তো চলো শুরু করছি এখানে বলা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে উপরের উপর নির্ভরশীল তা নিচে দেখানো হলো উদ্ভিদ খেয়াল করো কি বলা হচ্ছে উদ্ভিদ তার খাদ্য বৃদ্ধি খাদ্য তৈরি করা পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল এরপর দুই নম্বর খেয়াল করো বলা হচ্ছে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল তিন নম্বরে খেয়াল করো উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে কিন্তু প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ এরপর দেখো চার নম্বরে বলা হচ্ছে প্রাণীর পরিচর্যায় উদ্ভিদ বৃহৎ আকার ধারণ করে এ এখন আমরা উদ্ভিদ সম্পর্কে জেনেছি এরপর আমরা প্রাণী সম্পর্কে জানবো তো প্রাণী সম্পর্কে যেই প্রথম বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে দেখো উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে অর্থাৎ আমরা উদ্ভিদ কীভাবে প্রাণীর উপর নির্ভরশীল সেটা দেখিয়েছি এখন তোমার এখানে দেখাবো যে প্রাণী কীভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল তার একটা উদাহরণ দিয়েছি এরপর আরও দুইটা উদাহরণ আছে তো উদাহরণগুলো খেয়াল করে এখানে বলা হচ্ছে যে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে জীবন ধারণ করে আর তিন নাম্বার যেটা টপিকটা রয়েছে সেটা হচ্ছে উদ্ভিদের তৈরি আসবাবপত্র ও বাসস্থান ইত্যাদি প্রাণী গ্রহণ করে তো এই এই এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল এবং প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল একে অপরের উপর নির্ভরশীল তো আশা করছি যে আজকের ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো বুঝতে পেরেছো তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পরবর্তী অ্যাসাইনমেন্টের আনসার পাওয়ার জন্য এবং তাছাড়া তোমাদের পঞ্চম শ্রেণীর অনেকগুলো গণিতের ক্লাস এবং ইংরেজি ক্লাস আমার প্লে দেওয়া আছে তোমরা দেখে নিবা তো পরবর্তীটি ভিতরে দেখা হবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে